নিখোঁজের চার দিন পর ঝিনায়দার শৈলকুপায় কলেজ ছাত্র সুজনের অর্ধগুলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে পৌর এলাকায় হাজামপাড়া গ্রামে ধান ক্ষেতের বোরিং ঘরের ভেতরে মাটির নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় সূত্রে জানা যায় গত রবিবার বিকেল থেকে উপজেলা আউশিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জিল্লুর রহমানের ছেলে সুজন চার দিন ধরে নিকট ছিল শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান আটক তিনজনের কাছ থেকে পুলিশ জানতে পারে সুজনকে বাড়িতে ডেকে নেয়ার পর পরে ধারালো চাপাটি দিয়ে হত্যা করা হয় তবে কি কারণে তাকে হত্যা করে গুম করা হয়েছিল স্পষ্টভাবে জানতে তদন্ত চলমান রয়েছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে